সমন্বয় করে আপনারা রাজপথে আন্দোলন করবেন এবং সেই আন্দোলন হবে সুশৃঙ্খল ভাবে এবং সুসংগবদ্ধ ভাবে। যদি আমাদের ভিতরে সুশৃঙ্খলতা না থাকে, সুসংগবদ্ধ যদি না থাকে, একতা না থাকে, তাহলে আমরা কিন্তু কোনো কাজে কামিয়াব হতে পারবো না। আমি কোন নেতার আদর্শে চলি না, আমি চলে এলে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উপরে। আজকের এই সাতপাড়া ইউনিয়নের জাতীয়তাবাদের সকল অঙ্গ সহযোগী সংগঠনের দেশের বাইরে আমরা এই অনুষ্ঠান থেকে প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী আমার কাছের মানুষ যে পাবনা জেলায় সার্বক্ষণিক কৃষক দলের জন্য পরিশ্রম করে যাচ্ছে, নবনির্বাচিত যুব দলের প্রেসিডেন্ট আমি বর্ণনা করতাম ডাক্তার সুভাষ রহমানের পিতা অ্যাডমিরাল মাহবুব আলী খান, তিনি সাবেক মন্ত্রী। আজকে যার জন্য প্রধানমন্ত্রী মন্ত্রীরা সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মসজিদ দলের কুতুবানী শাখার সম্মানিত সভাপতি রবিউল ইসলাম রাজু, আজকের এই